এদিকে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে কাজে যোগদান করেছে পুলিশ সদস্যরা। রোববার অন্তর্বর্তী সরকারের ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় এগারো দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনারও সিদ্ধান্ত হয়। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। পাশাপাশি দেশের ৪৫০টি থানায় হামলা করে দুর্বৃত্তরা। এরপর থেকে কর্মবিরতি পালন করে পুলিশ সদস্যরা। কত আলটা অন্য কত বছরে বলেন আলটা কত।